হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর দেখছেন তুষার শাহ ইউটিউব চ্যানেল। আমি আছি তুষার, আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখাবো কীভাবে আপনারা খুব সহজে আপনারা ফটো এডিট করতে পারেন একদম প্রফেশনালভাবে। আপনারা কীভাবে প্রফেশনালভাবে আপনারা ফটোগ্রাফির মতন আপনারা ফটো এডিট করতে পারেন সেটা আজকে দেখাবো। আর এর জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগলে। গুগলে যাওয়ার পর আমরা চলে যাব রিমুভ বিজি এই ওয়েবসাইটটিতে। এই ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পর এখানে দেখেন একটি অপশন রয়েছে আপলোড ইমেজ। এবার আপনি যে ছবিটার আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফটোগ্রাফির মতন আপনি ফটো এডিট করতে চান, আপনার সেই ইমেজটা আপনার এখানে আপলোড করবেন। মনে করুন আমি এই ছবিটা, আমি আমার কালারটা পছন্দ হচ্ছে না, আমি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তখন এবার আপনি আপনার পছন্দের যে কালারটা আপনি পিছনে দিতে যাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। আমার ছিল রেড, আমি রেডটা চেঞ্জ করে আমি ইয়েলো দিয়েছি, ঠিক আছে। আপনি যদি এমনি কোনো ছবি, কোনো গাছের বা কোনো ধরনের ছবি আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে চান সেটাও কিন্তু আপনি দিতে পারবেন। এখানে দেখেন অনেক ধরনের অপশন আছে, বা আপনার পছন্দের কোনো ছবি যদি দিতে চান আপনি সেটাও দিতে পারবেন। আর নিচে দেখে দেখেন এখানে অনেক ধরনের কালার রয়েছে, আপনি এখান থেকে এই কালারগুলোকে আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি এই জায়গা থেকে এই কালারগুলোকে আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে পারেন। ফটোগ্রাফির যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজগুলো থাকে এক কালারের, আপনি এইগুলো দিতে পারবেন। আপনার পছন্দ যদি এখানে কোনোটা হয়ে থাকে আপনি সেটা এখান থেকে দিতে পারবেন। এভাবে আপনার খুব সহজে, খুবই সুন্দরভাবে আপনার যে ছবিটা আছে সেই ছবিটা আপনি ফটোগ্রাফির মতন, আপনি মডেলের যেরকম ফটোগ্রাফির মতন পিছনে এক কালারের ফটো এডিট করে থাকে আপনি সেভাবে করতে পারবেন খুবই সহজে। আর আমাদের যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।